কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকম করতলে বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলিম গোপস্থি পরিবেষ্টিত গোপাল বিজায়তে চূড়ামণিম কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকম করতলে বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলিম গোপস্থি পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণিম। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে অবিশ্রান্ত হরিনাম গ্রহণের ফলে, অবিশ্রান্তভাবে হরিনাম গ্রহণের ফলে যখন সমস্ত অনর্থ দূরীভূত হবে, তখন এই নামের প্রভাবে আপনাদের হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের অপ্রাকৃত রূপ গুণ লীলা স্বয়ং প্রকাশিত হবে। এর মধ্যে কোনো কৃত্রিমতা অবলম্বন করতে হবে না, ভগবত ভজনেতে কৃত্রিমতা কোনো অবলম্বনের কোনো প্রশ্ন নাই। ছিল সরস্বতী ঠাকুর অপ্রাকৃত জগতের কথা জগৎবাসীকে জানাবার জন্য এসেছিলেন, কিন্তু অন্তিম সময়ে চলে যাওয়ার সময় দুঃখের সঙ্গে বলেছিলেন, আমি যে জিনিসগুলো দেওয়ার জন্য এই জগতে এসেছিলাম, আমি যে জিনিসগুলো এই জগতে জানাবার জন্য এসেছিলাম, সেই সমস্ত কিছু আমার দেওয়া হলো না, আমার কেবল প্রারম্ভিক কথা বলতে বলতেই সময় ফুরিয়ে এলো। যে সমস্ত অপ্রাকৃত জগতের অনেক কথা অনেক কিছু আমি বলতে এসেছিলাম সেগুলো আর বলা হলো না, প্রারম্ভিক কথা বলতে বলতেই আমার জীবনের সময় হয়ে এলো। বাস্তবিক পক্ষে ছিল জীব গোস্বামীপাদ গোস্বামীগণ যখন চলে গেছিলেন তার বিশ্ব বৈষ্ণব রাজসভার সভাপতি ছিলেন রাজপাত্র, তিনি ভজন রাজ্যে যেন কোনো ব্যভিচার উত্থাপিত না হয়, কোনো যেন কিছু বিপদ না হয়, তার জন্য অনেক চেষ্টা করেছিলেন। এমনকি ভগবানের যে অপ্রাকৃত ভাব গোপিকাগণের সঙ্গে, সেটাতে পারকীয় ভাব লোকের অনুভব সবার হওয়া সম্ভব নয়। পারকীয় ভাবের যে মাধুর্য আনন্দ পারকীয় ভাবে হয় রসের উল্লাস, কিন্তু এসব কথা যতই বোঝানো হোক যতক্ষণ না স্বতঃস্ফূর্তভাবে নামে প্রবৃত্ত হয় জীবাত্মা, যতক্ষণ না পর্যন্ত তার হৃদয়ে সেই শুদ্ধ নাম প্রকটিত হয় ততক্ষণ এইসব কথার কিছুই অনুভব হয় না। জীব গোস্বামীপাদ সমাজে মর্যাদা স্থাপন করবার জন্য তিনি পারকীয় ভাব থাকলেও সেটাকে স্বকীয়ভাবে বিভিন্ন রকম প্রমাণ উত্থাপন করে বলেছেন। এই জন্য অনেক দুষ্ট ব্যক্তি তারা আক্রমণ করেন শ্রীল জীব গোস্বামীপাদকে, তারা বলেন জীবপাদ শ্রীল রূপ গোস্বামীপাদের আনুগত্য করেন নাই, তিনি সনাতন গোস্বামী রূপ গোস্বামী আনুগত্য করেন নাই। ব্যভিচার দুষ্ট মানুষের পাশবিক চরিত্র পাশবিক স্বভাব তাদের কিছুই অকরণীয় নয়, তারা সবই করতে পারেন। মহান মহান শুদ্ধ বৈষ্ণবগণকেও বিভিন্ন রকম অপবাদ দিতে পারেন,
আমাদের গুরুবর্গ ভক্তিবিনোদ ঠাকুর বহুপাদ প্রমাণ দিয়েছেন যে জীবপাদ সর্বাঙ্গীনভাবে এসে রূপগোস্বাঁপাদ সনাতন গোসাঁদের সর্বাঙ্গীনভাবে সর্বান্তঃকরণে অন্তঃকরণ আনুগত্য করেছেন, কিন্তু সমাজের এই সমস্ত দুষ্ট ব্যক্তিদেরকে থামাবার জন্য তিনি স্বকীয়ভাবের যে বাস্তবিক পক্ষে তাই সূক্ষ্ম বিচার করলে ভগবানের স্বকীয়ভাব যেটা আছে সেটা তো মিথ্যে নয়, কিন্তু পারকীয় ভাব হচ্ছে নিত্য দুটোই। এবারও আশ্চর্য ব্যাপার, এগুলো উপলব্ধি হতে চায় না। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর যখন সমাজের লোকে করুণা নিতে চাইছে না অথচ কৃপা করতে হবে সেই জন্য বিভিন্ন রকম ফন্দি করতেন, তিনি শান্তিপুর থেকে বিভিন্ন জায়গা থেকে কীর্তনের দলকে ডাকতেন, ডেকে সেখানে খুব কীর্তন হতো সানন্দ সুখতা কুঞ্জে। লোকে মনে করত ঠাকুর এইসব সহজিয়াদের অনুমোদন করেন, এইসবের তারা কীর্তন করেন এখানে এসে বিভিন্ন রকম লীলাগান। জগতের লোক ধরে নিল এইটি ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের সিদ্ধান্ত, ইনি এসবই পছন্দ করেন এসবই চান। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের উপর অনেক আক্রমণ এলো। যখন ঠাকুর 1914 সালে জগৎ থেকে বিদায় নিলেন শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, কিছুদিনের মধ্যেই লোকে বিভিন্ন অভিযোগ তুলতে আরম্ভ করল। তারা বললেন যে সরস্বতী ঠাকুরকে আপনার এত কড়া নিয়ম, শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর দেখুন তো উনি তো অনুমোদন করতেন এসব লীলাগান, আপনি কেন এই সমস্ত বাধা দেন। সেরা ঠাকুর হেসে বললেন যে আজকে ভক্তিবিনোদ ঠাকুরের সম্বন্ধে আপনারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন, তিনি সেসব অনুমোদন করতেন, আমি চলে গেলেও আমার নামেও আপনারা করবেন। বাস্তবিক পক্ষে আপনারা জানেন না এ মহাপুরুষের জীবনে কোনোদিন অপসিদ্ধান্ত কোনোদিন তিনি স্পর্শ করতে পারেন নাই, যেখানেই অপসিদ্ধান্ত দেখেছেন সেখানে তিনি সর্বাঙ্গীনভাবে চেষ্টা করেছেন সেই জঞ্জালকে পরিষ্কার করবার। অথচ আপনারা বলছেন তিনি এই সব পছন্দ করতেন, কিন্তু বাস্তবিক তা নয়। ঠাকুরের অপ্রাকৃত লীলা আপনারা জানেন না, জানেন তিনি এই জগতের লোক কিছুতেই কৃপা নিতে আসবেন না তাদের যদি ডাকা হয়, সেই জন্য তিনি ইচ্ছা করে যেগুলো লোকের যেটা রুচি জড়জগতের লীলা গান অপ্রাকৃত তো নয়, ইচ্ছে করে তিনি এই সব লোকগুলোকে ডেকে এনে কীর্তনের ব্যবস্থা করতেন। আর নিজে কি করতেন, সামনে আসনেতে বসে হরিনাম করতেন, তার লীলাগানের একটা শব্দও তার কানে যেত না, অপ্রাকৃত বৃন্দাবনে বিভোর হয়ে থাকতেন নামানন্দে। কিন্তু লোকে ভাবত ঠাকুর বোধহয় চোখ বুঝে ওই লীলা কীর্তন আস্বাদন করছেন। এই মূর্খ মানুষগুলোকে কৃপা করার জন্য তাদেরকেই একটা ফাঁদ পাঁততেন তিনি, তারা ওই লীলা কীর্তন শোনবার নাম করে তারা ওইখানে আসত, আসবার ফলেতে তারা ইচ্ছায় অনিচ্ছায় ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে আসনে উপবিষ্ট দেখতেন নামানন্দে বিভোর। এইভাবে গুপ্তভাবে ছিল ঠাকুর ভজনের প্রবৃত্তি জাগাবার জন্য বদ্ধজীবের হৃদয়তে এরকম ধরনের ব্যবস্থা তিনি করতেন। ছিল জৈব ধর্ম আদি গ্রন্থতে, চৈতন্য শিক্ষা, মহাপ্রভুর শিক্ষা ইত্যাদি গ্রন্থতে মহাপ্রভুর বাস্তব শিক্ষা এবং সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে। জগতের লোকের বাজে কথা শোনার আমাদের কোনো সময় নেই, যদি সেখানে কোনো রকম বাজে কথা হয় যারা সিদ্ধান্ত জানেন যাদের বাস্তবিক সাধুসঙ্গ হয়েছে তারা সেই সভাতে কখনোই গমন করবেন না, তারা যেতে পারেন না। আজ প্রসঙ্গক্রমে রায় রামানন্দ সঙ্গে শ্রীমন মহাপ্রভুর যেসব আলোচনা হয়েছিল সেগুলো আপনাদেরকে আলোচনা করতে আমি অনুরোধ করি। সেখানে দেখবেন শ্রীমন মহাপ্রভু যখন সেই রায় মহাশয়কে কেন্দ্র করে, রায় মহাশয়কে উপলক্ষ করে রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায়, রায় রামানন্দ শ্রী মুখে জীব ভাই অধিষ্ঠিত হয়ে
গৌর হরি যে সমস্ত অপ্রাকৃত কথা সিদ্ধান্ত জগতে প্রকাশ করেছিলেন অনন্তকালের ইতিহাসে তা একটা রিমার্কেবল আশ্চর্য। এসব কোনোদিন আর পাওয়া যাবে না। আর সেই সব সিদ্ধান্ততে রায় মহাশয় বলেছিলেন যে তুমি জীব ভাই বসে যা বলাচ্ছ তাই আমি বলছি, আমি কিছুই জানি না। রায় মহাশয়ের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু আলোচনা প্রসঙ্গে যখন রায় মহাশয়কে অবলম্বন করে মহাপ্রভু জগতে প্রাকৃত রাগানুগা ভজনের বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আগেকার ভজনের বৈশিষ্ট্য কর্মার্পণ থেকে আরম্ভ করে ধীরে ধীরে নিয়ে গিয়ে জ্ঞান মার্গের ভজন সেখানে নিয়ে গিয়ে অন্তিমে যখন একেবারে রাগানুগা ভজনে প্রবিষ্ট হলেন, তারপরেও সেই রাগানুগা ভজনে উঠতে উঠতে সেখানে চরমে গিয়ে সেখানে মহাপ্রভু বললেন রাধারানীর যে ভাব সেই সব কথা। জড়জগতের ব্যক্তিগণ অনেক শাস্ত্র আলোচনা করছেন, অনেক কথা মুখস্থ করছেন, কিন্তু অনুভব গুরু বৈষ্ণবের কৃপালব্ধ বিষয়। যতক্ষণ পর্যন্ত না গুরু বৈষ্ণবের করুণা বর্ষিত হয়, যতক্ষণ আমার মধ্যে থেকে অভিমান সম্পূর্ণরূপে মুছে না যায়, ততক্ষণ পর্যন্ত তিনাদপি শ্লোকে আমি প্রতিষ্ঠিত হতে পারে না। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জগতের কাছে হাত জোর করে প্রার্থনা করেছেন, আপনাদের যদি কেউ চান যে আপনারা সত্যি সত্যি গৌরাঙ্গ মহাপ্রভুকে পাবেন, ভগবানের চরণ লাভ করতে চান, তাহলে আপনাদের সবার কাছে আমার বিনতি অনুরোধ, আপনারা এই তিনাদপি শ্লোকেতে প্রতিষ্ঠিত হয়ে যান। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশেষরূপে এটা আবেদন করেছেন, যদি কেউ চায় তাহলে শ্রীমন মহাপ্রভুর কথিত এই তিনাদপি শ্লোকে আপনারা প্রতিষ্ঠিত হয়ে যান। প্রতিজ্ঞা করেছেন আপনারা নিশ্চিত পরিমাণে পাবেন ভগবত চরণ, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সব কিছু বাহাদুরি দেখাতে পারি কিন্তু তিনাদপি শ্লোকে প্রতিষ্ঠিত হওয়া আমার পক্ষে সম্ভব না। যদি তিনাদপি শ্লোক আমার যদি অভিমান চলে গেল তাহলে আর আমার কী রইল? একমাত্র অভিমানই তো আমার সম্পদ, সেটা চলে গেলে আমার আর কিছু থাকে না। বিচার প্রসঙ্গে একটা কথা উত্থাপন করা প্রয়োজন মনে করছি, তারপর দামোদরের অপ্রাকৃত লীলার কিছু আলোচনা তো হবে, তার প্রেক্ষাপটে কিছু এইসব জ্ঞান থাকা দরকার। শ্রীমান মহাপ্রভু যখনই গ্র্যাজুয়ালি পরপর একটা করে প্রশ্ন করছেন, আর রায় মহাশয়ের শ্রীমুখে রায় মহাশয়ের শ্রীমুখ দিয়ে উত্তর বেরোচ্ছে, শোনবার পরে রায় মহাশয়ের শ্রীমুখে শোনবার পরে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন এহ বাহ্য আগে কহো। আর আবার শুনছেন, শুনে আরও অন্য কিছু শুনলেন, শোনার পরেতে যখন জ্ঞানমার্গের কথাবার্তা শুনলেন তখন যে এহ বাহ্য আগে কহো আর, এরকমভাবে প্রতি পদে দেখা গেল যতক্ষণ পর্যন্ত না রাগানুগা ভজনে প্রবিষ্ট হলো, শুদ্ধ ভক্তির কোনো কথা যতক্ষণ অ্যারাইজ করলো, যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির কথা উঠলো না, বিশুদ্ধ ভক্তির, শুদ্ধ ভক্তি নয়, ততক্ষণ পর্যন্ত মহাপ্রভু খালি বলছেন এহ বাহ্য আগে কহো আর, এহ বাহ্য, তারপরে বলেন এহ হয়, এহ হয়। হ্যাঁ ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হলো আমরা আজকে বালগোপালের অপ্রাকৃত চরিত্র অপ্রাকৃত লীলা বৈশিষ্ট্য আলোচনা করতে বসেছি, লীলানন্দ আমাদের কত বড় দুঃসাহস, বিশেষ করে আমার জড়বদ্ধ অবস্থায় ভগবানের ওই অপ্রাকৃত লীলা বিলাসের যে চিন্ময় ভাবনা আমার হৃদয়ে উদিত হতে পারে না, সেই জন্য আমাকে গুরুবর্গ এইসব শিখিয়ে দিলেন, প্রথমে তুমি এগুলো বিচার করবে, করে যখন তোমার হৃদয় নির্মল হবে স্বতঃস্ফূর্তভাবে দেখবে এর মধ্যে সমস্ত কিছু বিচার তোমার হৃদয়েতে চলে আসবে। আমরা দেখতে পাই রাগানুগা ভজনের কথা বলতে গিয়ে সেখানে আমরা দেখি জড়জগতের লোক যখন কোনো যজ্ঞ আদি করে ওম বিষ্ণু ওম বিষ্ণু, আর যখন যা কিছু যজ্ঞ পূজা যা কিছু করবে তারপরে সে করার পরে বলবেন ওম প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞেশ্বরো হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্ট,
প্রেণিতে প্রেণিতম জগত, এই কথা বলতে হয় প্রত্যেকে। এমনকি কর্মকাণ্ডের যত লোক আছে তারাও এই কথা ছাড়া আর কোনো উপায়। ও প্রিয়তম পুনরিকাক্ষম সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগত্তুষ্ট প্রণীতে প্রণীতম জগত ওম প্রিয়তম পুনরিকাক্ষম, এইভাবে প্রার্থনা করতে হয়। আমরা ভগবানকে নিজের সেবায় এনগেজ করি, আমাদের মতলব ভালো নয়, আমরা সবসময় ভগবানকে যে কোনো যজ্ঞ আদি যা কিছু পূজা করি তাতে ভগবানকে আমাদের সেবায় লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। ভগবান আমায় রক্ষা করো, ভগবান আমায় এই করে দাও, আর রক্ষা করো কথাটাও বের, কিন্তু ভক্তের মুখে এইসব কথা কোনো দিন বেরোয় না, ভক্তের মুখে কোনো দিন এসব কথা হয় না। যদি কোনো সময় বেরিয়ে যায় বিশ্বনাথ চক্রবর্তী বাবু, যেটা তার স্বভাব নয় অনেক কথা এসব, কিন্তু ব্রজধামের মধ্যে যদি উঁকি মারি, ব্রজমণ্ডলের মধ্যে যদি উঁকি মারা যায়, সেখানে তাদের এই ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কোনো এই আমাদের নিজজন ভগবান ইনি ভগবান আমাদের রক্ষা করবেন এরকম ধরনের বিচার বুদ্ধি তাদের থাকে না, বরঞ্চ তাদের উল্টো, তারা বলেন এই গোপাল মরে যাবে, এ কি হবে, বিরাট বিপদ। যখন এই অগাসুর বকাসুরের কথা তো পরে আসছে, যখন বালগোপাল আবির্ভাব হলেন তখন পুতানা থেকে আরম্ভ করে আস্তে আস্তে তিনাবর্ত, ধীরে ধীরে সমস্ত কিছু এইসব অসুরের আক্রমণ হতে থাকলো। তাতে ব্রজবাসীগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, বলে আমাদের লালাকে রক্ষা করা যাবে না, আমরা কি করি, তাকে আমরা কি করে রক্ষা করব। আর যশোমতী মা নন্দ বাবা সঙ্গে সঙ্গে যখনই বালগোপালের উপর এরকম ধরনের বিপদ আসে, তারা তখন গোমাতার যে লেজ আছে পুচ্ছ, সে পুচ্ছ দিয়ে ব্রাহ্মণ দিয়ে গোপালকে ঝেড়ে দেন, ওম কৃষ্ণায় নমো বাসুদেবায় নমো বলে কৃষ্ণকে কৃষ্ণের মন্ত্র দিয়ে ঝাড়ছেন, কৃষ্ণকেই ঝাড়ছেন, কৃষ্ণকেই ঝাড়ছেন, কৃষ্ণের গোমাতার পুচ্ছ দিয়ে এরম ঘোরাচ্ছেন আর বলছেন ওম, হয়েছে বিভিন্ন ভগবানকে জনার্দন নৃসিংহ সমস্ত এই মন্ত্র বলে কৃষ্ণকেও ডাকছেন। এই কৃষ্ণটা সেই কৃষ্ণ নয় তো, এই কৃষ্ণটা আমাদের ছেলে আর আমরা যে কৃষ্ণকে ওটা ভগবান, ওরম বলে সে মন্ত্র বলে নারায়ণ, এইভাবে বলে তারা বালগোপালের বিপদ দূর করছেন, ভগবানের বিপদ। এখানে কত গম্ভীর সুন্দর রসময় ভাবনা লুকিয়ে রয়েছে, যারা রাগানুগা ভজনে প্রবিষ্ট না হয়েছেন তাদের অনুভব বিষয় হবে না। যখন আমরা দেখব যে কালীয় নাগের উপরে তিনি কৃপা করলেন, সেই সময় সেই দিন বলরাম সেখানে যান নাই, বলরাম সেই দিন গৌচরণে যান নাই, বিভিন্ন দুর্লক্ষণ দর্শন করে যশোদামা নন্দবাবা ব্রজের লোকরা কাঁদতে আরম্ভ করলেন, আজকে নিশ্চয়ই কিছু বিপদ হয়েছে, এইরকম দুর্লক্ষণ দেখতে পাচ্ছি, আর আজকে বিশেষ করলে বলদাও বল আমাদের বড় ছেলে বলদাও যায়নি, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সেক্ষেত্রে পরবর্তী সময় দেখা গেল যে সত্যি সত্যি এরকম একটা, এই যে তাদের যে আশঙ্কা, অর্থাৎ ভালোবাসার বস্তুতে প্রীতির যে আস্পদ বস্তু তার মধ্যেই যে একটা আশঙ্কা, এ অনিষ্ট হতে পারে, ক্ষতি হতে পারে, এটা স্নেহের একটা তীব্র স্নেহের একটা লক্ষণ, এগুলো এগুলো সমস্ত জাগরুক হয় ব্রজমণ্ডলের অন্তঃকরণে, এ ধরনের দেখা যায় বিষয়। যদি আপনারা মনে করেন গোপিকাগণের কোনো বুদ্ধিশুদ্ধি নেই, তারা তো শাস্ত্র জানেন না, তাই তো ওরা গোপালকে নিজের অত্যন্ত প্রাণপ্রিয় কৃষ্ণ বলে মনে করেন, কিন্তু শাস্ত্রকাররা তা কথা বলছেন না। শাস্ত্রকাররা বলছেন গোপিকাদের কথাতেই বোঝা যায় তাদের অনন্ত জ্ঞানরাশি, যে জ্ঞানরাশির কোনো সীমা নাই, কিন্তু বাহ্যদৃষ্টিতে মনে হয় তারা কৃষ্ণকে যে ভগবান বলে জানেন না, আর সত্যিই ভগবান বলে তারা তো, তাদের যে মাধুর্য ভাব, এটা ভগবত্তা যদি প্রকাশিত হয় তাহলে সেখানে মর্দিত হয়ে যায়, রসের মর্দন হবে, অর্থাৎ সেখানে মধুর ভাব যেখানে আছে সেখানে যদি ঐশ্বর্য প্রকাশ হয় তাহলে সেখানে কোনো মজা হবে না। সেই জন্য ভগবান বলেন
ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহিমর্পিত। বলছেন ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত ভগবান, এরকমভাবে সবাই চিন্তা করছেন। ভগবান বলছেন ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহিমর্পিত। আমার ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ সব মিশ্রিত, নুনাধিক তারা ঐশ্বর্যের আহ্বান করছেন, আবাহন করছেন। কিন্তু আমার ঐশ্বর্য ভাব নিয়ে যদি কেউ আমাকে ডাকে আমার কেমন যেন লাগে, যদি আমাকে একবার আপনজন ভাবে সখা আমার কাঁধে চড়বে, প্রিয়া যদি ভৎসন, প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতেও হরে মন, প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতেও হরে মন মন, প্রিয়া যদি গালাগাল দেয় আমাকে যা তা কিছু বলে তখন আমার বেদস্থিতি ও ইত্যাদি বলে যে সমস্ত আরাধনা করে ব্রাহ্মণরা ও থেকে কোটি গুণে আমার অনেক আনন্দ বিধান হয়। এইভাবে দেখা যায় যে বৃন্দাবনের অন্তঃকরণে যে যার যে ভাব আছে সেই ভাব নিয়ে, যার যে ভাব, যার যে রস, যার যে ভাব, সেই ভাব নিয়ে ভগবানের ভজনে লেগে পড়ে। তত্তৎ ভাবাদি মাধুর্যে সুতে ধৈর্যত অপেক্ষাতে, খালি শ্রবণের অপেক্ষা, শ্রবণ করতে করতে মনের মধ্যে যদি অনুভব চলে আসে এইসব বিষয়, ভগবানকে আপন বোধ হয়, তুমি আমি সমান, তুমি কোন বড়, তুমি কোথাকার বড় হলে, তুমি আমি সমান, চল হেরে গেছিস আমার তোর কাঁধে চড়ব চল, এই যে ভাব, এটা যে কত অদ্ভুত ভাব, কত এর মধ্যে রহস্য আছে, কত আনন্দ আছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন আমার ঐশ্বর্য শিথিল ফেমে নহিমর্পিত, আমার আনন্দ হয় না। আর ব্রজপ্রেম দেওয়ার জন্য ভগবানকেই আসতে হয়, ব্রজপ্রেম দিতে আর কেউ পারেন না, ব্রজের অন্তঃকরণে যে ভাব আছে সে দেওয়ার জন্য একমাত্র ভগবানকে নিজেই আসতে, আমি বিনা ব্রজপ্রেম দিতে নারি শক্তি, আমি ছাড়া ব্রজপ্রেম কেউ দিতে পারবে না, সেই জন্য আসতে হয়। এখন আমি ফিরে যাই শ্রীমৎ ভাগবতের দুটো ঘটনা আমি আলোচনা করব, দুটো ঘটনার মাধ্যমে আপনারা অনুভব করবেন ভজনের সূক্ষ্ম তারতম্য। এটা রাগানুগ ভজনের কথা আমি বলছি না, এটা ভাগবতের দুটো ঘটনা উল্লেখ করব, তাতে আমাদের কত বড় ভুল হয় আমরা বিচার করতে পারি না, অনুপ্রবেশ হয় না আমাদের, সেটা আমরা অনুভব করব। সেখানে হচ্ছে আমরা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে জেনেছি যে জরভরতজি মহারাজের কথা আমরা শ্রবণ করেছি, জরভরতজি মহারাজ জ্ঞান মার্গের ভজন করেন, আর জরভরতজি মহারাজের আগে যে ভরতজি মহারাজ ছিলেন তার কথা আমি উত্থাপন করেছি। সেই ভরতজি মহারাজ ভজন করছেন, সমস্ত ছেড়ে এসছেন, ওই বিষয়গুলো ছাড়া সম্ভব নয়, ইন্দ্রই ছাড়তে পারে না, স্বর্গের যে ইন্দ্রকে যদি বলো সে ছাড়তে পারবে না, তাহলে কতখানি তার বৈরাগ্য উৎপন্ন হয়েছে যাতে সে ওইসব ছেড়ে চলে এলো রাজ্য রাজধানী শশাগর ধরা। এসে সেখানে দেখলাম আমরা ছোট্ট একটা হরিণ শিশুর পাল্লায় পড়ে তার ভজন ভ্রষ্ট হয়ে গেল, আর ওখানেতে তার ভজন এখানে হলো না। আবার রন্তিদেবের কথা যখন আমরা আলোচনা করব নবম স্কন্ধে, সেখানে দেখব রন্তিদেব জগতে সমস্ত প্রাণীর দুঃখকে হরণ করবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু জগতের লোকের যত দুঃখ আমাকে দাও, দিয়ে এদেরকে তুমি মুক্ত করে দাও, যেটা বাসুদেব দত্ত করেছিলেন শ্রীমন মহাপ্রভুর সম্মুখে, প্রভু যদি জগতের লোকের যত ব্রহ্মাণ্ডে যত জীব আছে তাদের যা ক্লেশ, যাদের যা কষ্ট সব আমাকে দিয়ে দাও প্রভু, তাদেরকে তুমি মুক্ত করো। প্রভু তখন হেসে বলেছিলেন কৃষ্ণ কি অসমর্থ নাকি, কৃষ্ণের কি সামর্থ্য নাই, অনন্ত ব্রহ্মাণ্ডপতি দয়াল কৃষ্ণ, সে কি তোমার উপর এই সব জীবরাশির যত পাপ সব তোমার উপর মাথায় দিয়ে তাদেরকে মুক্তি দেবে, এটা কখন হয়, কৃষ্ণ ওরকম করবেন না, কৃষ্ণ অনায়াসে তোমাকে, তোমার যখন হৃদয়ে ইচ্ছা হয়েছে তখন এই ব্রহ্মাণ্ডের তারণ হয়ে যাবে, শ্রীমন মহাপ্রভু বলেছিলেন।
এর দ্বারা আমরা সেই সময়কার কথা, যেমন রামজি যখন চলে গেছিলেন অবধপুরী খালি হয়ে গেছিল বলে মনে, কিন্তু বাস্তবিক পক্ষে হরিদাস ঠাকুরকে বলছেন, আচ্ছা মহাপ্রভু বলছেন যখন এই সমস্ত অবধপুরী যত জীবকে নিয়ে তো মহাপ্রভু রামজি চলে গেছেন, তাহলে ওই সব জীবগুলো কোথা থেকে এলো? হরিদাস ঠাকুর উত্তর দিচ্ছেন, প্রভু এই সব নতুন সব জীবগুলোকে তাদেরকে উদ্বুদ্ধ করে আবার সেখানে পরিপূর্ণ করে রেখে গেছেন, তাকি সেই জীবগুলোকে নিয়ে চলে গেছেন। এরকমভাবে হরিদাস ঠাকুরের কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, হরিদাস ঠাকুর এই ধরনের সুন্দর সুন্দর সব উত্তর দিয়েছিলেন যে এই ব্রহ্মাণ্ডটা যদি চৈতন্য মহাপ্রভু সেই সময়কার কথা, সেই সময় মহাপ্রভু যদি বলে থাকেন যে যাও ব্রহ্মাণ্ডের সব উদ্ধার হয়ে গেল, তার মানে এই বুঝতে হবে না ওটা একটা কথার কথা ছিল। যখন তিনি বললেন বাসুদেব দত্তকে এই ব্রহ্মাণ্ডের উদ্ধার, বললো ঠিক আছে তোমার ইচ্ছা মাত্র হয়ে গেছে যাও, সে ব্যবস্থা কৃষ্ণ করবে। একটা ডুমুর গাছ, সেই ডুমুর গাছে অসংখ্য ফল ফলে, তাতে একটা ডুমুর ফল যদি পড়ে যায় ডুমুর গাছ কখনো কাঁদে না। এই জন্য জেনে রেখো অনন্ত ব্রহ্মাণ্ডপতি কৃষ্ণ তোমার হৃদয়ে এই করুণা জাগ্রত হয়েছে, যাক সবই সম্ভব হয়ে যাবে। এইভাবে দেখা গেল যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো ভরতজি মহারাজের ভজন মাঝপথে রুদ্ধ অবরুদ্ধ হয়ে গেল, আর ওখানে রন্তিদেবের কথা আমরা আলোচনা দেখতে গিয়ে দেখলাম রন্তিদেবজি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে যত জীবের দুঃখ সব আমাকে দাও, দিয়ে এদেরকে নিস্তার করো। রন্তিদেবের আচরণ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কতটা তার করুণা। এক রাজা, তিনি তাকে পরীক্ষা করেছেন, ঋষি ভর্গে বিশ্বামিত্র মুনি আদি ঋষি পরীক্ষা করেছেন, সর্বশান্ত হয়ে তিনি জঙ্গলে রয়েছেন রানী বাচ্চা সব নিয়ে। সেখানে দীর্ঘদিন তিনি কোনো আহার আদি হয় নাই, জল আদি কিছু পান নাই, এমন একটা অবস্থায় তিনি রয়েছেন দীর্ঘদিন যাবৎ। সেখানে হঠাৎ ভগবত ইচ্ছায় এক বিরাট থালা করে সুন্দর সংযব অর্থাৎ ছাতু, জল, গুড়, বিভিন্ন রকম জিনিস তার সঙ্গে অন্ন সব কিছু তার কাছে উপস্থিত হলো। সে বললেন এটা ভগবানের ইচ্ছা এসছে, নাহলে এইখানে তো এসব আসতে পারে না, ভগবানের ইচ্ছা এসছে। তিনি সেইগুলোকে মনের আনন্দে বললেন তাহলে ভগবানের ইচ্ছা প্রসাদ পাঠিয়ে দিয়েছেন, তাহলে এই প্রসাদ এখন আমরা সম্মান করি। কিন্তু প্রসাদ সম্মান করতে গিয়ে দেখলেন এক ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি এসে বললেন, একজন আমি বড় ক্ষুধার্ত, তাকে প্রার্থনা করে বলে আমি বড় ক্ষুধার্ত, আমি দীর্ঘদিন কিছু খাইনি, আমাকে আপনি আমাকে কিছু ভোজন দিন। অন্তি দেব নিশ্চয়ই এই পান আপনি যা আপনার ইচ্ছা হয় বলে তাকে প্রসাদ তাকে পাবালেন। পাওয়ার পরে তারপর কিছু ছাতু ছিল, তিনি বললেন ঠিক আছে ভগবানের ইচ্ছায় নিচে অতিথি সেবা বড় সেবা এসে গেছেন নারায়ণ সেবা, এখন যে ছাতু এবং গুড় এই সমস্ত দিয়ে বলুন থাক কিছু অন্তত মুখে দিয়ে প্রসাদের সম্মান করা যাক। সেক্ষেত্রে আবার একটা ব্যক্তি এসে, ক্ষুধার্ত ব্যক্তি এসে বললেন যে আমি দীর্ঘদিন কিছু খাইনি, আমাকে খেতে দিন, আমি জঙ্গলে ঘুরছি। তিনি বললেন নিশ্চয়ই আপনি খান এই সমস্ত পান আপনি বলে তাকে খুব আদর করে আদরের সঙ্গে সেই সমস্ত সংযব আদি সব কিছু পাওয়ালেন তাকে। পাওয়ার পরেতে তিনি যখন তৃপ্ত হয়ে চলে গেলেন, তার সামনে একটা লোটার কিছু জল মাত্র অবশেষ ছিল, তিনি বললেন এটাই ভগবানের ইচ্ছা নিশ্চয়ই, তত্ত্বে অনুকম্পার এইটি লক্ষণ। তিনি বললেন ঠিক আছে এই জলটুকু আমরা পান করে আমরা নিজের প্রাণটাকে অন্তত রক্ষা করি। যখন এই জল পান করতে যাবেন ভাগ করে, সেই সময় এক কুকুর নিয়ে একটা চণ্ডাল সে সামনে এসে বলল, রাজন আমাকে, আমি তৃষ্ণার্ত, আমাকে জল দান, আমাকে জল দান করুন। রাজন জানে না আর কি, তিনি তো জঙ্গলে রয়েছেন অবস্থায়। সেখানে তাকে সম্বোধন করে বলাতে তিনি সেই জলটাকেও তিনি আদরের সঙ্গে তাকে পান করালেন। সে তৃপ্ত হয়ে চলে যাওয়ার পর সে উপরের দিয়ে তাকে ভগবানকে বলছেন, ভগবান এইভাবেই তুমি আমাকে করুণা করো, আমার কোনো কষ্ট নেই, সমস্ত জীবের যা কষ্ট সেটা যদি দূরীভূত হতে পারে তাহলে সেক্ষেত্রে আমি অত্যন্ত সুখ অনুভব করি, আমার কোনো কষ্ট নাই। এইরকমভাবে যখন প্রার্থনা করলেন রন্তিদেবের ভজনের ফলে আমরা দেখলাম
রন্তিদেবের উপর ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং রন্তিদেবের সেই জন্মেই সিদ্ধিলাভ হয়েছিল। এখন আমাদের প্রশ্ন হলো রন্তিদেবের ভজনে সিদ্ধিলাভ হলো কিন্তু ভরতজি মহারাজের জীবনে সিদ্ধিলাভ হলো না, অথচ শাস্ত্রীয় বিচারে আমরা দেখি জ্ঞানমার্গের ভজন আর এটা হচ্ছে কর্মার্পণ যেটা তার হচ্ছে এইটার থেকে ওইটা হচ্ছে উন্নত, জ্ঞানমার্গের ভজন ওটা উন্নত এর থেকে, কর্মার্পণ এখানে আছে ভগবানের প্রতি যিনি এ করেন সেখানে, এখানে কি করে ভগবান তাক তাড়াতাড়ি ওকে দিয়ে দিলেন আর রেখে দিলেন না, এর সূক্ষ্ম বিভেদটা অনুভব করলে পরে তাহলে আমাদের এই সিদ্ধান্ত গঠিত ব্যাপারে অনেক সুবিধা হবে। প্রথম কথা হলো তিনি জ্ঞানমার্গের ভজন উঁচুতে, ঠিক আছে, কিন্তু জ্ঞানমার্গের ভজন করতে গিয়েও তিনি কেন সিদ্ধি লাভ করলেন না আর ইনি কেন সিদ্ধি লাভ করে, দুজনের ভজনের কোথায় তরতমতা কোথায়, এখানে তিনি কি ভুল করলেন আর এখানে তার কি ভুল হয়ে গেছিল, দুটো এখানে তার কি ভুল হয়ে গেছিল আর এখানে তার কোনো ভুল হলো না, সেটার পার্থক্যটা কি বুঝব। পার্থক্য হচ্ছে এই যে রন্তিদেব যখন ভজন করেছিলেন আপনাদের দৃষ্টিতে মনে হয় তিনি কোনো জীব সেবা করলেন, কোনো 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 এক একটা জীব এলো তাকে তিনি বিভিন্ন রকম প্রসাদ আদি দিলেন, কিন্তু বাস্তবিক বিচারে রন্তিদেব সমস্ত জগৎকে ভগবত সম্বন্ধে দেখেছিলেন, রন্তিদেব ভগবত সম্বন্ধে জগৎকে দেখেছিলেন। বাইরের লোক দেখবেন জলদান করে, পশুকে সেবা করে, বিভিন্ন তারা বিভিন্ন রকম সেবার কথা উত্থাপন করেন, প্রভুপাদ বলছেন তারা দেখবেন জল সেবা বলছেন, ঘোড়া সেবা, গাধা সেবা, হ্যাঁ এইরকম এইরকমভাবে তারা সেবার উল্লেখ করেন, বিভিন্ন রকম সেবার উল্লেখ করেন। কিন্তু প্রভুপাদ বলছেন সেবা কথাটা একমাত্র ভগবত সংক্রান্ত বিষয় ছাড়া কোনো জায়গায় প্রয়োগ হতে পারে না, সেবা ঘোড়ার সেবা, হাতির সেবা, দরিদ্র নারায়ণের সেবা এইসবের কোনো কথারই কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন, সেবা কথাটা একমাত্র ভগবত সম্বন্ধে প্রযুক্ত হয়। এক্ষেত্রে রন্তিদেবজি বাস্তব ভগবানের সেবা করেছিলেন, বাইরে মনে হচ্ছে যেন মানুষের সেবা করলেন কিন্তু তিনি তা করেননি, তিনি ভগবত সম্বন্ধে প্রত্যেকের ভেতরে ভগবান আছেন তার সেবার বুদ্ধি নিয়ে তিনি এরকম সেবা করেছিলেন, সমস্ত তার যে সেবা করেছিলেন তার ফল ভগবত চরণে তিনি সম্যকভাবে দিয়ে দিয়েছিলেন। আর এখানে ভরতজি মহারাজের ভুল হয়ে গেছিল, তিনি ভগবত সম্বন্ধে হরিণ শিশুটাকে দেখতে পারেননি, ওইখানে একটা জায়গায় ভুল হয়ে গেল। তিনি ভগবত সম্বন্ধে যদি হরিণ শিশুটাকে দেখতেন তাহলে তার সুবিধা হতো, তখনই যে দেখতেন যে এটা ভগবানের লীলা, ভগবান এটা আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, তাকে বাঁচিয়ে দিলেন, কোনো আপত্তি নেই আমাদের, হরিণ শিশুটা জলে ভেসে যাচ্ছে একে বাঁচানোতে কোনো দোষ নেই। কিন্তু বাঁচাবার পরে তিনি কেন বিষয়তে চিত্ততে বিষয় কীভাবে অনুপ্রবিষ্ট হয় সেরকমভাবে তিনি কেন ওর মধ্যে জড়িয়ে পড়লেন, তার দোষটা ওখানে, তিনি হরিণ শিশুটাকে বাঁচিয়েছেন কোনো দোষ নেই, কিন্তু হরিণ শিশুটা হরিণ শিশু, তার মধ্যে ভগবান আছেন, এই বুদ্ধিতে সেবা করে তাকে হরিণ শিশুর বিচার করে তাকে তার হরিণের দলে গিয়ে ছেড়ে দিয়ে এলে হয়ে যেত, তাহলে তার ভজন রক্ষা পেত, কিন্তু তা তিনি করেন না। সেই জন্য ভগবত সম্বন্ধে জগৎকে দর্শন করার যে টেকনিক কৌশল এটা প্রারম্ভিকভাবে যদি না হয় তাহলে কোনোদিনই হবে না। সেই জন্য আমরা বৃন্দাবনে প্রবেশ করব, অপ্রাকৃত লীলা দর্শন করব, আলোচনা করব, এই দুঃসাহস এর আগে এগুলো অনুভব হওয়া দরকার। কথা হলো এই গোপিকাগণকে যখন আপনারা বলছেন তারা ভগবানকে ভগবান বলে জানেন না, কিন্তু শাস্ত্রীয় বিচারে জানা যাচ্ছে তারা ভগবান বলে জানেন, কিন্তু সেই ভাবটা মাধুর্যভাবের দ্বারা চাপা পড়ে রয়েছে, বলে কোথায় প্রমাণ আছে, কোথায় প্রমাণ আছে একটা প্রমাণ দিন, বলে সেটা গোপিকাগণের শ্রী মুখের ভাষাতেই প্রমাণ আছে, তা নিজেরাই বলছেন, সেখানে বলেছেন নকলি গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদৃক, এই শব্দতে পরম বুঝি, নকল গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদৃক, তো অখিল দেহি নাম অন্তরাত্মদৃক এটা কে,
অখিল দেহিনাম অন্তরাত্ম দিকে কথার মানে কি হলো? তবে তুমি সমস্ত দেহেতে পরমাত্মা, আমরা জানি। নখলু গোপিকা নন্দন, তোমাকে গোপীর ছেলে, গোপীর বেটা, নন্দের বেটা বলে বলি, সবাই বলে কথাটা ঠিক, কিন্তু বাস্তবিক তুমি অখিল দেহিনাম অন্তরাত্ম দিক। তাহলে গোপিকাগণের ভেতরে এই জ্ঞান নাই, আছে, কিন্তু এই জ্ঞানকে এমনভাবে উপমর্দিত করে রসের ভাব এমন ঢাকা দিয়ে রেখেছে, ছাইছাপা আগুন যেমন। সেই কারণেই যখন আমাদের ব্রজমণ্ডলে একটা স্থান আছে এঠা পেঠা বলে, যারা পুরনো ভক্ত এরা সব পরিক্রমা করেছেন তারা জানেন, চন্দ্র সরোবর ছাড়িয়ে সেখানে যেতে হয়, সেখানে এঠা পেঠা গাঁও, সেখানে সেখানে আমরা দেখেছি ভগবান সেখানে এই চতুর্ভুজ রূপ ধারণ করে গোপিকাগণকে বঞ্চনা করবার জন্য রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে গাছের ডালে বসেছিলেন। গোপিকাগণ যখন সামনে এলেন, সামনে আসার পর স্তুতি করে বলে, এ নম নারায়ণ, আমাদের কৃষ্ণপ্রাপ্তি যেন হয়, এই ব্যবস্থা করুন। সেই কিন্তু কৃষ্ণ, কিন্তু চতুর্ভুজ রূপ ধারণ করে তাদের বঞ্চনা করলেন। আর যখন রাধারানী খুঁজতে খুঁজতে এসছেন, দূর থেকে দেখছেন রাধারানী, তখন কৃষ্ণের হয়ে গেছে বারোটা। ওই যে রাধারানী যত কাছে আসছেন, ও চেষ্টা করছে চারটে চতুর্ভুজ রাখবেন, তত চতুর্ভুজের মধ্যে দুভুজ ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, থাকছে না, চেষ্টা করছে। যেই রাধারানীর প্রভাব কাছে আসছেন, সঙ্গে সঙ্গে আর চার ভুজ রাখতে পারে না, দুটো হাত ঢুকে গেল ভেতরে, ভেতরের মধ্যে ঢুকে গেল, দিয়ে গিয়ে দেখা যায় দ্বিভুজ হয়ে গেল। এইভাবে রাধারানী যখনই এলো, কৃষ্ণের হয়ে গেল। তো দেখা যায় এইভাবে আমরা মাধুর্য রাজ্যের কথাগুলো অনুভব করার চেষ্টা করছি মাত্র, দিকদর্শন। সেখানে দেখা যায় রাধারানীর যে প্রভাব, সেই প্রভাবের কাছে কৃষ্ণের প্রভাব কিছু কাজে লাগে না, রাধারানীর প্রভাবের কাছে কৃষ্ণের প্রভাব কোনো কাজে লাগে না। এখানে দেখলাম আমরা দুবই ঢুকে গেল। এই জন্য ব্রজমণ্ডলে বিভিন্ন জায়গায় অপূর্ব স্থান আছে, রাসস্থলে রাস তো বিভিন্ন জায়গায় হয়েছিলেন, গোবর্ধনের রাস হয়েছিল, সেটা যে রাস গেল আপনার সামনে, শারদীয় রাস, তারপরে বসন্ত রাস হয়েছিল যমুনার তীরে, এরপরে অনেক জায়গায় রাস হয়েছে। সেখানে হচ্ছে আমরা জানি রসৌলি, সেখানে সেই জায়গায় রাস হয়েছিল, পরসৌলি কদমখণ্ডিত হয়েছিল। তারপরে আমরা ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে অন্য অন্য জায়গায় কোড বনে যাই, সেখানেও হয়েছিল রাস। কি সব সব জায়গায় এসব জীব যারা আছেন তারা যেতে পারেন না, দুর্গম রাস্তা অনেক কিছু, তারা যারা প্রেমী পুরুষ তারা যেতে পারেন, কিন্তু সবার পারবেন না, পারেন না। তো এইভাবে আলোচনার দ্বারা আমরা এখানে ব্রজধামের অন্তঃকরণের একটা ঝাঁকি, হিন্দিতে আমাদের ব্রজভাষীতে বলে ব্রজভাষা, আমরা একটা ঝাঁকি প্রস্তুত করলাম বৃন্দাবনে প্রবেশের আগে, একটা একটা প্রস্তুতি নিলাম যে কিভাবে আমরা বৃন্দাবনের অন্তঃকরণে এই বালগোপালের প্রথম আমরা শুরু করব, বালগোপালের কথা, ব্রজমণ্ডলের আরও অন্যান্য সব লীলার কথা তো পরে আসবে। আমি কালকে প্রমাণ দিয়েছিলাম সমস্ত লীলা হচ্ছে নিত্য, কিভাবে নিত্য হয় সেটা বলেছিলাম। এখন এই প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভুর একটা আলোচনায় আমি ফিরে যেতে চাই, যদিও আমরা বালগোপালের আলোচনা অবশ্যই করব, বালগোপালের আলোচনা করে তারপর আস্তে আস্তে আমরা কি করব, আমাদের গৌড়ীয় ভজনের যে বৈশিষ্ট্য, যে রূপানুগ ভজনে আমরা প্রতিষ্ঠিত হব, কিন্তু বালগোপালের আলোচনা আমরা করব। এখানে প্রসঙ্গ করে শ্রীমন মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভুর কিছু আলোচনা আমরা করব। শ্রীমন মহাপ্রভু যখন তিনি এলাহাবাদে গেছিলেন, এলাহাবাদে সেখানে তাকে বল্লভাচার্যজি সেখানে তাকে নিজের গৃহেতে নিয়ে গেছিলেন, আড়াইল গ্রাম, যমুনা নদী পার হয়ে আড়াইল গ্রামেতে নৌকা করে মহাপ্রভুকে নিয়ে গেছিলেন। মহাপ্রভুকে নৌকা করে নিতে গিয়ে যে কেলেঙ্কারি হয়েছিল সেটা রাগানুগা ভজনের লোকেদের শোনা প্রয়োজন। যখনই নৌকায় উঠে তিনি যাচ্ছেন, মহাপ্রভু সেই যমুনার কালো জল দেখে সেই ব্রজধামের কথা মনে হচ্ছে, ত্রিবেণী সঙ্গমে পার হচ্ছেন, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে জল উঠছে, সেখানে নৌকার মধ্যে প্রভু নৃত্য করছেন পাগলের মতো। এইভাবে দেখা যায় প্রভুর যে বিকার, সেটা বল্লভাচার্য যখন দেখলেন তখন অবাক হয়েছিলেন,
দেখে তো মহা মুশকিল, আশ্চর্য বিকার প্রেমের। তাকে নিয়ে গিয়ে সেবা করেছিলেন সেখানে বল্লভাচার্যের মধ্যেতে বৈভবের প্রকাশ ছিল, অর্থাৎ মাধুর্য ঐশ্বর্যের ভাবনা ছিল প্রথমে। তারপরে তো শ্রী বালকোপালের মন্ত্র নিয়েছিলেন, এটা তাদের সম্প্রদায়ের লোকরা মানতে চাইছে না, কিন্তু শাস্ত্রের প্রমাণ আছে ওরা মানছে না, ওরা বলছে নেয়নি। কিন্তু গদাধর পণ্ডিতের থেকে রাধারানী, গদাধর পণ্ডিত রাধারানী, তার থেকে তিনি পরে বালগোপালের মন্ত্র নিয়েছিলেন, নিয়ে তিনি মাধুর্যময় এসব আগে তিনি বালগোপালের আরাধনা করতেন, তারপরে তো তিনি গদাধর পণ্ডিতের নিয়ে কৈশোর বয়সের গোপালের ভজনের চেষ্টা করেছিল। এগুলো তার এইসব প্রমাণ আছে। সেখানে এই শ্রীমন মহাপ্রভুর সম্মুখেতে আমরা দেখতে পাই একজন ব্রাহ্মণ এলেন, একজন ব্রাহ্মণ এলেন। সেই ব্রাহ্মণ এসে শ্রীমন মহাপ্রভুর সম্মুখে দণ্ডবত প্রণাম করলেন। রঘুপতি উপাধ্যায় তার নাম। মহাপ্রভু অন্তর্যামিত্ব সূত্রে সবই জানেন ভগবান, যে বড় পণ্ডিত এবং প্রেমী। মহাপ্রভু জগতের কাছে আমাদের ভজনের একদম বৈশিষ্ট্য অল্প কথায় প্রকাশের জন্য ভঙ্গি করলেন, বলছেন যে রঘুপতি এই যে যত ধাম আছে, পুরী আছে, পুরীর মধ্যে কোন পুরীকে তুমি শ্রেষ্ঠ মনে করো? তখন রঘুপতি উপাধ্যায় বললেন পুরী মধুপুরী বরা। পরবর্তী সময় বলে আচ্ছা তাহলে তুমি কোন রূপকে তোমার ভালো লাগে? শ্যাম এব পরম রূপম বরা মধুপুরী বরা। আচ্ছা কৃষ্ণের তো অনেক বয়স আছে, ছোট বড় মাঝারি বিভিন্ন সময় বিভিন্ন লীলা করেছেন, আর সবই আমি প্রমাণ দিচ্ছি সব নিত্য। আচ্ছা কোন লীলার বেশি আমরা স্মরণ আমরা প্রবিষ্ট হব, লীলা করব সেটা সর্বশ্রেষ্ঠ? বলছেন বয়ো কৈশোর কম ধেয়াম, যে কিশোর বয়স এটি আমরা গৌড়ীয়গণ আমরা সবসময় প্রার্থনা করি, কিশোর গোপাল কিশোর গোবিন্দ আমাদেরকে কৃষ্ণ করুণা করুন, আমরা সেইভাবে বিভাবিত হতে চাই। আর তারপরে তো কি বলছেন, রসের মধ্যে কোন রসকে তুমি শ্রেষ্ঠ বলে মনে করো? তখন রঘুপতি উপাধ্যায় বলছেন আদ্য এব পর রসহা। মহাপ্রভু বললেন তুমি বড় উপকার করলে আমাকে, আহা কত গম্ভীর সিদ্ধান্ত রাজ্যের কথা বললে। তা মহাপ্রভু আবার মুখস্থ করছেন, ভালো কথা বললে তুমি, তাহলে কি বললে তুমি? শ্যাম এব পরম রূপম বরা মধুপুরী বরা বয়ো কৈশোর কম ধেয়ম আর আদ্য এব পর রস, ভালো কথা শেখালে তুমি, আহা। এইভাবে আমরা আমাদের ভজনের যা কিছু গোপন রহস্য সব এইভাবে প্রভু ভঙ্গি করে চালাকি করে ভক্তের কাছে সমস্ত সমাজে রেখে যান। কিন্তু এত বোকা আমরা, আমাদের চোখ এত অন্ধ যে বাস্তবিক গুরু বৈষ্ণব আনুগত্য তো করি না, খালি অভিনয় করি, আর সেইখানেই ভুলটা হয়ে যায়, আমরা এইসব সম্পত্তি থেকে বঞ্চিত। বাস্তবিক পক্ষে অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ডে গৌড়ীয় গণের মতো এত বড় ধনী কেউ নেই। বাস্তবিক পক্ষে গৌড়ীয় গণের মতো ধনী অনন্ত ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। সবচেয়ে বড় ধনী হচ্ছে গৌড়ীয় গণ, যারা শ্রীমন মহাপ্রভুর কৃপা লাভ করেছেন। আর এই রাগানুগা ভজনের লক্ষণ সম্বন্ধে আমি একটা শ্লোক উল্লেখ করেছিলাম, সেটি একটু পরিষ্কার করে দিয়ে এখানে শুরু করব। কিছু অনেক কথা আলোচনা করতে ইচ্ছা হয় আপনাদের সঙ্গে, কিছু পেরে উঠি না সময়ের অভাব, তারপর বিভিন্ন দোষও আমাকে স্পর্শ করে। সেখানে বলছেন আলোচনা প্রসঙ্গে কি কথা বলতে চাইছিলাম, হ্যাঁ রাগানুগা ভক্তি কি বলতে চাইছিলাম ভুলে গেলাম। রাগানুগা ভজন আমরা হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি সৌভাগ্যবান। এই প্রসঙ্গে ছিল প্রবোধানন্দ সরস্বতীবাদে একটা কথা আলোচনা না করলেই নয়, তাহলে এই শ্লোকের আলোচনা করলে আপনাদের মধ্যে কেউই কোনোদিন ব্যবিচার করবার ইচ্ছা হবে না। ক্রমমার্গে মঙ্গল সাধনের যে বিধান গুরুবর্গ দিয়ে গেছেন, আপনার এগুলো শ্রবণ কীর্তন করতে করতে আমার গুরুদেবের নামেতে আমার এই বলতে ইচ্ছে করছে, বাস্তবিক যদি আপনারা শ্রবণ করে থাকেন এই বিগত কদিনে,
আপনাদের কোনো প্রশ্নই নেই যে আপনাদের কোনো মঙ্গল হবে না, এরকম মঙ্গল পরম মঙ্গল হবেই হবে যদি বাস্তব শুনে থাকেন। এখানে প্রশ্ন হলো প্রবোধানন্দ সরস্বতী বাদে একটা শ্লোক উচ্চারণ করেছেন, তাতে আমরা অনুভব করব কিভাবে কৃপাটা গ্র্যাজুয়ালি আমরা পেতে পারি। প্রবোধানন্দ সরস্বতী বাদ জানিয়েছেন যে কী শ্লোক সেখানে জানিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর করুণা যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে ত ভক্তিম কৃতপন্ন রাশি তথা তথা উৎসর্পদ হৃদয় অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বুরাশি। এই শ্লোকের মাধ্যমে আমরা গোপন চাবিকাটি পেয়ে যাই রাগানুগা ভজনের প্রবেশের। প্রথম কি বলছেন, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে ত ভক্তিম কৃতপন্ন রাশি। কবি বলছেন যেমন যেমন ভাবে তুমি গৌর চরণের প্রপত্তি স্বীকার করেছো, গৌর চরণের রহস্য জানতে পেরেছো, সেই পরিমাণে রাধারানীর চরণ কমলের যে মহিমা তুমি জানতে পারবে। অনন্ত সুখ রাশি, অনন্ত অমৃত উচ্ছলিত হচ্ছে রাধারানীর চরণ কমলে। বৈরাগ্য সিন্ধু অনুরাগ রসৈক সিন্ধু বাৎসল্য সিন্ধু বাৎসল্য সিন্ধু রতিসান্ধ কৃপৈক সিন্ধু ইত্যাদি কথা বৃন্দাবনে আলোচনা হয়। এখানে আর কার কাছে আলোচনা করা যায়, অপূর্ব 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 এই সমস্ত বিষয় সেখানে দেখা যায়। সিন্ধু আনন্দের যে অমৃত সিন্ধু রাধারানীর চরণ কমলে, কিন্তু সেটা ঝাঁপ দিয়ে আমি এঁচড়ে পাকা পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ যে এঁচড়ে পাকা গণ পারবেন না, পরমপূজ্য বামন গোস্বামী মহারাজও ঠিক তারই আনুগত্যে চৈতন্য চরিতামৃত জৈব ধর্মের মুখবন্ধে যেসব কথা লিখেছেন আমি সেই সব মহাপুরুষের চরণ বন্দনা করি, ঠিক আমার মনে ওই ভাবই উত্থিত হয়, তাই জন্য তাদেরকে আমি ছাড়তে পারি। আমাদের বর্তমান যারা আছেন তাদের মধ্যে পরমপূজবাদ ভক্তিবল্লভ তীর্থগোস্বামী মা এখনও আছেন লীলা করছেন, এরপরে আমরা কার কাছে যাব, আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি। মহাপুরুষগণ সব আমাদেরকে বিমুখ দেখে আস্তে আস্তে বিদায় নিচ্ছেন, বড় আশ্চর্য কথা, আশ্চর্য সিদ্ধান্ত তাদের কাছে পাওয়া যায়। এখানে যে যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে ত ভক্তিম কৃতপন্ন রাশি, যেরাম যেরামভাবে সুকৃতি সঞ্চিত হয়ে সেবা করতে করতে গৌর চরণের মহিমা জানতে পারবে, সেই পরিমাণে তুমি রাধারানীর চরণের মহিমা জানতে পারবে। তার মধ্যে এক গোপন কথা রয়েছে, গৌরের চরণের মহিমা জানতে পারবে যতক্ষণ নিত্যানন্দের করুণা জানতে পারবে। বলে প্রমাণ কই, বলে প্রমাণ দেখুন সামনেখে আছে। যখন গৌরাঙ্গ মহাপ্রভু প্রাপ্তির জন্য চেষ্টা করলেন, রঘুনাথ দাস গোসাই প্রতিবারে চেষ্টা করেন, প্রতিবারে হেরে যান, তাকে ধরে নিয়ে গিয়ে আবার সেই জেলখানায় ঢুকিয়ে দেয়। কিন্তু যখন এসে নিত্যানন্দ চরণে স্মরণ নিলেন, নিত্যানন্দ চরণে স্মরণ নিলেন, বাঁচাও আমায়, তুমি ছাড়া আর হবে না আমার, তখন নিত্যানন্দবাবু তার মস্তকেতে চরণ অর্পণ করে বললেন, যা গৌর চরণ প্রাপ্তে নিশ্চিত হয়ে গেল। আর ভবিষ্যৎবাণী করে দিলেন, তোমাকে গিয়ে সেখানে অন্তরঙ্গ সেবা পাবে স্বরূপের রঘু বলে তোমাকে পরিচয় হবে, তোমার স্বরূপের হাতে তোমাকে দেবে, অন্তরঙ্গ সেবা পাবে, যাও তোমার আশীর্বাদ করো। এতদিন যত চেষ্টা করেছেন সব চেষ্টা বৃথা, কিন্তু নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ হবে, এই কথা প্রমাণ। যখনই নিত্যানন্দের করুণা পেলেন, নিত্যানন্দ বাবির নিকটে না আছো চড়া ভাগো দূরে দূরে, আজ লাগু পাইয়াছি দণ্ডিব তোমার, তাই তো বললেন। এইভাবে বলে যে কৃপা করলেন, কৃপা করার পরেতে দেখালো গৌর চরণ প্রাপ্তি নিশ্চিত হয়ে গেল, সংকল্প মাত্র সিদ্ধি। নিতাই যেই বলেছেন সঙ্গে সঙ্গে হয়ে গেল, গৌরের চরণ প্রাপ্তি হলো। গৌরের চরণে থেকে গৌর বললেন, স্বরূপ গোসাইকে তোমার হাতে দিলাম, তুমি একে গ্রহণ করো। তারপরেতে সেই যে শিক্ষা তরঙ্গ তার প্রাপ্ত হয়েছিল নিত্য পার্শ্বদ, তথাপি স্বরূপ গোসাইয়ের কাছে প্রশ্ন করতেন আর শ্রীমন মহাপ্রভুর কাছে প্রশ্ন করতে ভয় পেতেন। স্বরূপ গোসাইয়ের দ্বারা তিনি মহাপ্রভুর কাছে প্রশ্ন করালেন, নিজে সরাসরি প্রশ্ন করতে পারেন না, ভয় হয়। সেখানে বলছেন, রঘুনাথ তোমাকে প্রশ্ন করছে, তার কর্তব্য কী নির্দেশ করে যায়, কী জন্য সংসার ছাড়িয়ে আনলে তুমি। তখন সেখানে মহাপ্রভু আস্তে আস্তে বললেন যে তোমারে উপদেশটা করে দিলুম, এই যে স্বরূপকে তোমার উপদেশটা করে দিলাম, সে অনেক কিছু জানেন, আমি তো তত জানি না, তথাপি তোমার যদি আমার উপদেশে শ্রদ্ধা হয় তবে শোনো,
হ্যাঁ, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কইবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, আর অন্তঃকরণে কি করবে, ব্রজে সদা রাধাকৃষ্ণ সেবা করবে। এইটা হচ্ছে আমাদের ভজনের একেবারে সিক্রেসি মানে কৌশল। কিন্তু এসবে আমাদের মাথা যদি না প্রবিষ্ট হয় বিষয়েতে, বিষয় তো স্বাভাবিক আসবে। যেখানেই গুরু বৈষ্ণব থাকেন, যেখানেই ভগবান থাকেন, যে অনায়াসে ছপ্পর ফেটে সব আসতে থাকে। কিন্তু সেইগুলোকে আমার বাস্তবিক ভগবানের সেবায় বিশাল প্রচারের জন্য ব্যবহার করে দাও। সমস্ত কিছু ভগবত সেবায় নিয়োজিত করে উল্লাসের সঙ্গে সংকীর্তন করো, সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম সেখানে আলোচনা প্রসঙ্গে নিত্যানন্দ প্রভুর করুণা হবে। তারা নিত্যানন্দ বাবা দুরকমভাবে কৃপা করে, নিত্যানন্দ বলরাম, এক হচ্ছে প্রারম্ভিকভাবে তোমাকে কোনো একটা ব্যক্তিকে দেখে, কোনো একটা সাধুকে দেখে ভাল লাগবে, এটা দেখে তার কাছে তুমি যাবে, দেখে তার কথা শুনে তোমার ভাল লাগবে, একটা ওয়ে আউট খোঁজবার চেষ্টা করছো। তারপরেতে কী হলো, সাধুসঙ্গে তোমার মন লেগে গেল। সাধুসঙ্গ করা এটাও নিত্যানন্দের করুণা সাপেক্ষ। বলরাম, সাধুসঙ্গ সৎসঙ্গ প্রাপ্যথে পুংভীর বহুবীর সুকৃত সঞ্চয় সঞ্চিতই, শাস্ত্র বলছে সাধুসঙ্গ হওয়ার পর দীর্ঘদিন সাধুসঙ্গ করলে, বা কেউ কেউ অল্প সাধুসঙ্গ করার পরেও তার অনুভব হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে গুরু গ্রহণের চেষ্টা করবে। সাধুসঙ্গ করার পর তার হৃদয়ে জাগবে, আমি কিভাবে গুরু গ্রহণ করব, কোথায় আমি গুরু পাব। যদি দেখা যায় দীর্ঘকাল সাধুসঙ্গ করছেন অথচ গুরু গ্রহণের কোনো ইচ্ছাই তার হৃদয়ে জাগছে না, সেখানে জীব গোস্বামী পাদ প্রমাণ দিয়েছেন সেটা আদৌ সাধুসঙ্গ হয়নি। তাহলে এগুলো ভজনের সিক্রেসি, এগুলো যদি না বলে লোক ঠকিয়ে দেবে। দীর্ঘকাল সাধুসঙ্গ করলো অথচ তার হৃদয়তে গুরু গ্রহণের যে প্রয়োজনীয়তা সেটা অনুভব হচ্ছে না, তার মানে সে বাস্তব সাধুসঙ্গ করেন, সমাজে একটা ভক্ত হিসাবে পরিচয় নেওয়ার জন্য সেটা করছে, গ্ল্যামার বাড়াবার জন্য। সেই জন্য সেখানে বলছেন, তাহলে এ একটা হলো গুরু গ্রহণ। তাহলে প্রথমে ওই যে হরিকথা শুনছে, যদি বাস্তব জায়গায় শুনে থাকে বীর্যবতী কথা, সেখানেও নিত্যানন্দবাবু একটা গাইডেন্স দিলেন। তারপরে তিনি আবার গুরুরূপে সন্মুখে এলেন, গুরুরূপে সন্মুখে এলেন কি দীক্ষা গুরুরূপে সন্মুখে এসে আবার তাই করুণা করলেন, করলেন তো আবার চৈত্য গুরুরূপে ভেতরে তিনি রয়েছেন ভগবান চৈত্য গুরুরূপে। তারপরে আবার বাইরেতে ভজনের অনেক বিষয় আছে, সেই সব শিক্ষার জন্য তার যদি নিজের যে গুরুপাদ পদ্ম হয়তো নিত্যলীলায় চলে গেছেন, বা তিনি এমন জায়গায় রয়েছেন তার থেকে জানতে পারছেন না, তার অনুমতি নিয়ে কোনো শিক্ষাগুরুকে গ্রহণ করতে পারে। তাহলে দীক্ষাগুরু, শিক্ষাগুরু, পদ্মপদর্শক গুরু, চৈত্যগুরু, যে সমস্ত আলোচনাগুলো হলো এর গোপনে রয়েছে কিন্তু একমাত্র নিত্যানন্দর কেবল। সমস্ত গোপন রহস্য হলো নিত্যানন্দ সব এই চালাকিগুলো করছেন, যদজীব বদ্ধজীবকে বাঁচাবার জন্য এত সমস্ত রাস্তা খুলে রেখেছেন। নিত্যানন্দ প্রভুর করুণা হলে, প্রারম্ভিক করুণা হলে, নিত্যানন্দ প্রভুর প্রারম্ভিক করুণা হলে সদ্গুরু লাভ হবে, আবার সদ্গুরুর যদি বাস্তবিক কৃপা হয়ে যায় আবার নিত্যানন্দের প্রত্যক্ষ চরণ পাবে, চরণের কৃপা, সেটা লাভ হয়ে গেলে আবার গৌরের চরণের কৃপা পাবে। গৌরের চরণের কৃপা যখন পরিপূর্ণ লাভ হবে তখন দেখবে রাধারানীর চরণ, রাধা গোবিন্দর অপ্রাকৃত বিলাস, তোমাদের সামনে পর্দা খুলে যাবে। তো এই হচ্ছে গজনের গোপন রহস্য। আমরা আজকে অপ্রাকৃত জগতের এইসব দুটো কথা আলোচনা করতে বসেছি। শ্রীল পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ লিখেছেন যে দামোদরাষ্টকম নামস্তোত্রম দামোদরার্চনম নিত্যম দামোদরাকর্ষি পঠেত সত্যব্রতোদিতম। সত্যব্রত মুনি এটা তার হৃদয়েতে উদিত হয়েছে, নিত্য রয়েছে, নিত্য রয়েছে এই লীলা। তাহলে এটা হচ্ছে নিত্যলীলা। তাহলে আমরা দেখলাম মানুষে এই লীলাগুলো দর্শনে আমি সুযোগ কখন পাব, যে কথাটা রূপ গোস্বামী পাদের আলোচনা করেছেন, তিষ্ঠ ন বোঝে তদনুরাগী জনানুগামী, বোঝে তো তুমি থাকো, মানুষে সেবা করো, আর যে ভাবনায় তুমি বিভাবিত সেই ভাবনা, যাকে তোমার আদর্শ মনে হয়, যদি যদি তোমার ললিতা বিশাখাকে মনে হয় তাহলে সেখানে, আবার যদি তোমার যশোদা মাকে মনে হয় তার ভাবটা তোমার ভালো লাগে, যে রসে যার অধিকার সে অনুপাতে সে নিয়ে মানুষের দর্শন এবং প্রত্যক্ষ দর্শন সম্বন্ধে পরমপ্রিয় কেশব গোস্বামী আজ কিছু লিখেছেন, যাই হোক সমস্ত বিশেষ করে এই দামোদর পুত্রে এগুলো আলোচনার দরকার। আজ আমরা কিছু স্পর্শ করে দামোদর স্টকাম
আজকে আমি এখানে আলোচনায় বিশ্রাম দিতে চাই, কারণ আপনাদের পারণের বিষয় আছে। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গো কুলে ভাজমানম যশোদা বিয়োলুখ লব্ধাবমানম পরামেষ্টমতম তত দূত গোপা। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গো কুলে ভাজমানম। নমামীশ্বরম, তার আগে আমাদের গোস্বামীগণ যে সুন্দর কীর্তন লিখে গেছে সেগুলো কার্তিক মাসে অবশ্যই করতে হয়, আমি জানি না করে কি না। সেখানে যশোমতি স্তন্য পাই শ্রীনন্দ নন্দন, এই কীর্তনটা আছে, এই কীর্তনটা করা দরকার কার্তিক মাসে, এটা করা দরকার, অপূর্ব বাৎসল্য রসে হবে। যশোমতি স্তন্য পাই শ্রীনন্দ নন্দন বলে আরও সব লাইন আছে সমস্ত, এর মধ্যে কীর্তন আছে দেখবে। হ্যাঁ, অপূর্ব কীর্তন সেখানে, অপূর্ব, আমি গাই এখন তো মনে পড়ছে না, যাই হোক গলো দেখে দাও কীর্তনটা করি। আমি তো কীর্তন করতে জানি না, সবাই বলে পাঠ করো, আমি পাঠক ঠাকুর হয়েছি, পাঠ করে ঠকাই, পাঠক কীর্তন করতে